আমরা আজকে দীর্ঘ এক মাস হলে আমরা এই মাংস এই ডাল সবকিছু দিয়ে আমরা পাক করে আমরা নিজেও খাওয়াই আমরা কুকুরকেও খাওয়াই। আমরা পার ডেলি আমাদের কমিশনার সাহেব সুবার ভাই পার ডেলি 2,000 টাকা এই কুকুরের জন্য বাজেট। 15 কেজি মাংস, 25 কেজি চাল, তারপরে 2 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ, 1/2 কেজি রসুন, 1/2 কেজি পেঁয়াজ, তারপরে আপনার মরিচ আছে 1 কেজি, এই বিভিন্ন মানে মানে 2,500 টাকা খরচ হয়। লকডাউন শুরু থেকে এই রান্নাটা চলছে, মুরগি মাংস ওটা ভুনা করে নিয়ে বিরিয়ানি সিস্টেম, ময় মশলা যা লাগে সব দিয়ে একবারে মানুষ খেতে পারে সেই রকম সিস্টেম আর কি। এই বিরিয়ানিটা পাক খুব খাওয়ার দরকার। তিন চারশো কুকুর তো মোটামুটি খেতে পারে, 300-400 কুকুর খেতে পারে প্রতিদিনে প্রত্যেকদিন। কতদিন হলো আপনার এই কাজটা? কাজটা ইয়ে শুরু হওয়ার পর থেকে এই কাজটা অব্যাহত আছে। অর্থ খরচ করবেন, এদেরকে খাওয়ার ব্যবস্থা করবেন, এরা ভালো থাকবে, কারণ এরাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, এরাই প্রকৃতির ভারসাম্য। এদের যদি আমরা না বাঁচি এরা কি দেখা যায় যে প্রকৃতিও প্রতিশোধ নিতে পারে, তাই আমি মনে করেছি যে এটা করা উচিত এই বলে মানে আমি এই কাজটা শুরু করেছি, এবং এটা অব্যাহত থাকবে যতদিন এই মহামারী বাংলাদেশে থাকবে, এই কুকুরের খাওয়াটা অব্যাহত থাকবে।